বলছি, গতকাল রাতে বিজেপি কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে 12 নম্বর ওয়ার্ডে। ওরা ক্লাব, বলাকা শিশুমহল ক্লাব, তার ছেলেরা এসে এই ভাঙচুরটা চালিয়েছে, কি বলবে সে বিষয়ে? প্রথমেই বলি, বলাকা শিশুমহলের কোনো ছেলের মধ্যে জড়িত না, আর যে অভিযোগটা আসছে আমরাও শুনেছি, যদি কেউ জড়িত থাকে রাত্রিবেলা, কারোর পক্ষে তো রাত্রিবেলা কারোর বাড়িতে গিয়ে পাহারা দেওয়া সম্ভব না, যদি কেউ জড়িত থাকে প্রশাসন আছে, প্রশাসনিক যা ব্যবস্থা হবে তার মধ্যে আমাদের ক্লাবের যদি কোনো ছেলে জড়িত থাকে তারা তাদের মতন ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা পাবে। তারা আরও অভিযোগ করা হচ্ছে, এমনকি তাদেরও উপরেও মারধর করা হয়েছে। দেখুন, আমি সংবাদ মাধ্যমেই দেখলাম যেসব ঘটনাগুলো ঘটেছে, দেখলাম শানু বাগচির যে ব্যাপারটা, আমি কালকে শানুর সাথে কথাও হয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের কার্যকলাপ করেছে তাদের সাথে আমাদের কোনো রিলেশন নেই, এবং যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের সাথে ভবিষ্যতে আমাদের কোনো রকম কোনো রিলেশন থাকবে না, একদম এটা আপনার মিডিয়ার সামনে পরিষ্কার করে বলে দিলাম। যারা করেছে তারা প্রশাসনিকভাবে উপযুক্ত ব্যবস্থা পাবে। আপনার নাম? শুভঙ্কর ঘোষ।